আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি ক্রেডিট ডেবের একটা আপডেট শেয়ার করব, যে আপডেটটা 17 তারিখ সকালে, মানে আজকে সকালেই আসছে, এবং আপডেটটা আসার ফলে প্রত্যেকের অ্যাকাউন্টে একটা করে সমস্যা সৃষ্টি হয়েছে। তো এই ভিডিওতে আমি আপডেটটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, আপডেটটা আসার পরে কি সমস্যা সৃষ্টি হলো এবং সমস্যার থেকে সমাধান কীভাবে পাবো সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি অনেকের অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়া ব্যান করে দিছে, সেই ব্যান কীভাবে আনব্যান করবেন সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো চলুন প্রথমে হচ্ছে আমরা আপডেট সম্পর্কে কথা বলি। আর আগেই বলে রাখছি, আপনি যদি আপডেটটা সঠিকভাবে ফলো না করেন তাহলে কিন্তু আপনার যে যতগুলোই থাকুক না কেন সিডি টোকেন, কোনোটাই কিন্তু সেল আউট করতে পারবেন না। ওকে, তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আশা করি প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমি সিডি লেখা আগে সার্চ করি, ডিটেলস এইখান থেকে আমরা বের করতে পারবো। দেখেন আপডেটটা আসার ফলে আমাদের মেইন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেইটা দেখেন, এখানে আমরা এতদিন ধরে হচ্ছে সিডি টোকেন, এই যে লগো সহকারে যে 13টা সিডি টোকেন আছে, এই সিডি টোকেনটা আমরা এতদিন ধরে ক্লেম করছি। কিন্তু আজকে সকালে যখন আপডেটটা আসলো, আপডেটটা আসার পরে আমি সিডি টোকেনটা যখন ক্লেম করলাম, দেখলাম যে এই যে লগো ছাড়া এই যে 0.02 সিডি টোকেন এইটা কিন্তু আমার ওয়ালেটে দিয়ে দিছে। তো মেইনলি আমাকে হচ্ছে তারা এই সিডি টোকেনটা এখন আর দেয় নাই, সিডি টোকেন এইখানে নতুন করে দেওয়া শুরু করছে। আচ্ছা, আমার হচ্ছে আগের 13টা সিডি টোকেন আছে, নতুন আজকে যখন ক্লেম করছি আমাকে 0.02 সিডি টোকেন দিছে, সেটা আবার নতুন করে। ওকে, তো অ্যাকচুয়ালি এইটা আমি বোঝার জন্য আমি হচ্ছে এদের যে ট্রেডিং অপশনটা আছে ট্রেডিং অপশনে চলে আসছি। ট্রেডিং অপশনে আসার পরে এই যে দেখেন সেল আছে, আমি জাস্ট এক সেল করবো না, আপনাদের এমনি দেখাচ্ছি যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। সিডি টোকেন দুইটা দেখাচ্ছে, কোনটা রিয়াল আর কোনটা ফেক এইটা নিয়ে আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি সেলে ক্লিক করে দিচ্ছি। দেখেন সেলে ক্লিক করে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে সিডি ব্যালেন্স, এই যে সিডি ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হচ্ছে ওয়ালেটের ব্যালেন্স। তো আমার আছে সিডি টোকেন এক জায়গায় 13টা, এক জায়গায় আছে 0.02টা। তাহলে আমি এতদিন ধরে যে 13টা বা 15টা টোকেন ক্লেম করলাম, সেই টোকেনটা এখন আমরা তাহলে কি করব, ওই টোকেনটা যদি কাজেই না লাগে। তো অ্যাকচুয়ালি আপনার ওই টোকেনটা কাজে লাগবে, সেটা কীভাবে কাজে লাগবে আমি আপনাদের বলতেছি, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেইন সমস্যাটা কোথায়। ওকে, তো মেইন সমস্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এদের সিডি টোকেন, এই যে সিডি টোকেনটা আছে, এই সিডি টোকেন এখন ওল্ড কন্ট্রাক্ট অ্যাড্রেসে আছে এবং তারা নতুন করে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস তৈরি করছে, যে কন্ট্রাক্ট অ্যাড্রেসে এই সিডি টোকেনটা এখন পাঠাচ্ছে। তো আমি তাদের প্রশ্ন করলাম যে এই আমাদের যে পুরাতন সিডি টোকেনগুলো আছে এতদিন ধরে যেইগুলো আমরা ক্লেম করছি, এটাকে আমরা হচ্ছে কীভাবে কাজে লাগাবো বা কীভাবে সেল করবো, কিংবা হচ্ছে নতুন সিডি টোকেনে কনভার্ট করবো। তো ওনারা হচ্ছে আমাকে ডিটেলস বলছে এবং সেই ডিটেলস অনুযায়ী আমি আপনাদের হচ্ছে এইটাকে বলে দিচ্ছি, এবং আপনারাও কিন্তু আপনাদের পুরাতন সিডি টোকেনটাকে নতুন সিডিতে নিয়ে আসবেন। নতুন সিডিতে না নিয়ে আসা পর্যন্ত কিন্তু আপনার সিডি টোকেন সেল হবে না, মানে আপনার ব্যালেন্সই শো করবে না। ওকে, তো এইখানে কিন্তু হচ্ছে তারা ডিটেলস কিন্তু উল্লেখ করছি, এই অ্যানাউন্সমেন্টটা আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন, এইখানেই সব ডিটেলস আছে। আর না বুঝলে আপনি আপনার আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি সব কিছু বুঝাই দিচ্ছি। ওকে, তো দেখেন এইখানে হচ্ছে আমি কি করব, আমাদের হচ্ছে পুরাতন সিডি টোকেন আছে 13টা আমার ওয়ালেটে, পুরাতন সিডি টোকেন আছে 13টা, নতুন আছে 0.02টা। তো এখন হচ্ছে আমি কি করব, এই যে 3-লাইন মেনু আছে দেখতে পাচ্ছেন, 3-লাইন মেনুতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সোয়াপ নামে একটা অপশন আছে, আপনি কি করবেন সোয়াপ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো সোয়াপে ক্লিক করে, আচ্ছা সোয়াপে মেবি ক্লিক পড়ে নাই, আচ্ছা সোয়াপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমার, দেখেন নতুন করে আমি যে সিডি টোকেনটা ক্লেম করছি এইখানে সেই সিডি টোকেনটা শো করছে 0.02, এবং এইখানে দেখেন আমার পুরাতন সিডি টোকেনটা শো করছে 13.03 সিডি। এইটা হচ্ছে আমার পুরাতন সিডি এবং এইটা হচ্ছে আমার নতুন সিডি। তো এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে আপনার পুরাতন যে যতগুলো সিডি টোকেন আছে সবগুলো এখানে ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দেওয়ার পরে এখানে একটা অ্যাপ্রুভাল চাইবে, অ্যাপ্রুভাল করে দিয়ে আপনার হচ্ছে নতুন সিডিতে সবগুলো ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো আমি হচ্ছে এখানে অ্যাপ্রুভালে ক্লিক করে দিচ্ছি, একটা সিগনেচার চাইবে, জাস্ট আমি সিগনেচারটা দিয়ে নিচ্ছি এখান থেকে, অথরাইজ দেন হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট। ওকে, এইখান থেকে হচ্ছে আমি এইটাকে প্রথমে অ্যাপ্রুভ করলাম, এখন হচ্ছে এক্সচেঞ্জ করব, আমাদের হচ্ছে পুরাতন সিডি টোকেনটাকে নতুন সিডিতে এক্সচেঞ্জ করে নেব। ওকে, আমি হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি, তারপর মেবি কিছু ফি চাইতে পারে, এখানে 2 সেন্ট ম্যাটিক ফি লাগবে, আমি হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এই যে পুরাতন যে সিডি টোকেনটা আছে এই পুরাতন সিডি টোকেন কনভার্ট হয়ে নতুন সিডিতে চলে আসবে, এবং নতুন সিডিতে আসার পরে কিন্তু দেখেন এইখানে কিন্তু চলে আসছে এই যে 13.06 সিডি, কিন্তু আমাদের হচ্ছে নতুন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস তারা সেট করছে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসে চলে আসছে। এখন যদি আমি হচ্ছে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে যাই, এখান থেকে ট্রেডিং প্ল্যাটফর্মে
ট্রেডিং প্ল্যাটফর্মে আমি চলে আসলাম। ট্রেডিংয়ে আসার পরে এইখানে দেখেন আমি আবার হচ্ছে একটাতে সেলে ক্লিক করে দিচ্ছি। সেলে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এখন কিন্তু আমার ব্যালেন্স সব ঠিকঠাক আছে, সিডি ব্যালেন্স 13.06। ওকে, তো এই 13.06 কিন্তু এখন আমি সেল করতে পারবো। আপনারা কিন্তু প্রথমে দেখতে পেলেন যে এখানে সিডি টোকেন ছিল 0.02, যেটা নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসে, এবং পুরাতনে ছিল 13.03। তো আমি পুরাতন কন্ট্রাক্ট অ্যাড্রেসের সিডি টোকেনটাকে নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসের সিডি টোকেনে নিয়ে আসলাম এবং এইটা কিন্তু এখন আমার মেইন ব্যালেন্সে শো করতেছে। ওকে, এবং আমি চাইলে এইটা কিন্তু এখন ইনস্ট্যান্ট এইটা থেকে সেল করে দিতে পারি। দেখেন এখানে আমার 10টা মানে 30% ফি যাবে এবং মোটামুটি 13টা সিডি টোকেনে আমি কিন্তু প্রায় হচ্ছে $19.50 বা $20 এইখান থেকে কিন্তু প্রফিট করতে পারবো ইনস্ট্যান্ট। ওকে, তো এখন হচ্ছে আমি ব্যাক করে আমার ওয়ালেটে চলে আসি। ওয়ালেটে আসার পরে এখান থেকে আমি যদি এইটাকে একটু রিফ্রেশ করি, আচ্ছা আমার ওয়ালেটে হচ্ছে এখন এইটাতে দেখতে পাচ্ছেন এই যে লগো সারা যে সিডিটা আছে এইখানে কিন্তু 13টা শো করছে এবং এইটা হচ্ছে আমার মেইন ব্যালেন্স। আর আগে যে পুরাতন সিডিটা ক্লেম করতাম ওইটা এক্সচেঞ্জ হয়েছে, আচ্ছা এক্সচেঞ্জ হয়েছে এবং এখান থেকে কিন্তু এই সিডিটা কেটে নিছে। দেখেন এইখানে জিরো হয়ে গেছে। ওকে, এই সিডিটা ট্রান্সফার হয়ে আমাদের এখানে চলে আসে। তো আমাদের আপডেটের পরে যে সমস্যাটা ছিল বা সমস্যাটা হয়েছিল ওইটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্যান প্রসঙ্গে চলে আসব। তো অনেকেরই হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে কোনো কারণ ছাড়া। তো এই ব্যানকে কীভাবে আনব্যান করবেন এইটা নিয়ে অনেক দিন আগেও একবার ভয়েস দিছি, আপনাদের বলে দিছি। তো তারপরও আমি হচ্ছে আপনাদের আজকে ডিটেলস দেখাচ্ছি, আপনারা ওই অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে দেবে তারা। ওকে, তো প্রথমত হচ্ছে আমি এই এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে, আপনি এইখানে চলে আসবেন। অথবা সিডি টোকেনের যে গ্রুপ বা ইয়ে আছে ওইখানে গেলেও আপনি হচ্ছে এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আমি হচ্ছে তাদের এই যে ডিসকর্ডের লিঙ্কটা এখানে দিয়ে রাখবো। আপনি কি করবেন, প্রথমত এইখানে এই কিছু লেখা দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন, হ্যালো অ্যাডমিন, প্লিজ আনব্যান মাই অ্যাকাউন্ট, মাই গিল্ড আইডি, এইখানে হচ্ছে আপনার গিল্ড আইডি, মাই অ্যাড্রেস, আপনার হচ্ছে বিএসসি অ্যাড্রেস, যেই ওয়ালেট দিয়ে আপনি হচ্ছে সিডি টোকেনটা ক্লেম করেন সেইটার বিএসসি অ্যাড্রেস, এখানে হচ্ছে সুপেরিয়র অ্যাড্রেস, আপনার সুপেরিয়র অ্যাড্রেসগুলো কোথায় পাবেন এইগুলো সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি। আমরা চলে যাব আগে ওয়ালেটে। ওকে, আচ্ছা আপনার হচ্ছে যা যা ডিটেলস লাগবে সব কিছু ডিটেলস কিন্তু আপনি এইখান থেকে যে মোর ফর মোর লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সকল ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এইখানে দেখেন আপনার সুপেরিয়র অ্যাড্রেস কোনটা সেইটা কিভাবে পাবেন, এখানে আপনার সুপেরিয়র অ্যাড্রেস হলো এই যে দেখেন এইটা লেখায় আছে কিন্তু সুপেরিয়র অ্যাড্রেস, আপনি এইটাতে ক্লিক করে দিলে এটা কিন্তু এটা কপি হয়ে যাবে। ওকে, এখানে জাস্ট এইটাতে ক্লিক করলে আপনার সুপেরিয়র অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে যদি যান এখানে দেখতে পারবেন হচ্ছে গিল্ড লেখা আছে, আপনি যদি গিল্ডে ক্লিক করে দেন আপনার কিন্তু গিল্ড আইডিটা এখান থেকে পাবেন, এই যে গিল্ড আইডি লেখা আছে। ওকে, এইখান থেকে কিন্তু আপনার গিল্ড আইডিটা পেয়ে যাবেন, এইখান থেকে আপনার হচ্ছে সুপেরিয়র অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আপনার হচ্ছে ওয়ালেটের অ্যাড্রেস তো আপনি নিজে জানেনই, আপনি ওয়ালেটের অ্যাড্রেস এখান থেকে পলিগন বা হচ্ছে বিএসসি যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে নিয়ে নেবেন। তো আপনার ডিটেলসগুলো সব কিছু নেওয়ার পরে তার আগে আপনি হচ্ছে এখান থেকে এই যে লেখাটা আমি হচ্ছে মনে করে রাখবো, এখানে ক্লিক করে দিলে জাস্ট এইগুলো কপি হয়ে যাবে। ওকে, কপি করার পরে জাস্ট এইগুলো পেস্ট করে দেবেন, আগে এগুলো সব কিছু সুন্দর করে সাজায় নেবেন। সাজায় নেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে সুপেরিয়র অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কোথায় পাবেন সেটা কিন্তু আমি দেখালাম। এখানে আপনার হচ্ছে বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার নিজের বিএসসি অ্যাড্রেস, মাই অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার গিল্ড আইডি, আপনার গিল্ড আইডি কোনটা সেটা আপনি দেখে এখানে বসায় দেবেন এবং এইটা কিছু লিখে দিলে দিবেন। ওকে, জাস্ট হচ্ছে প্লিজ আনবেন অ্যাকাউন্ট এরকম কিছু লিখে দিয়ে জাস্ট সবগুলো এখান থেকে কি করে নেবেন, কপি করে নেবেন। ওকে, কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা ডিসকর্ড লিঙ্ক আছে, আপনি ডিসকর্ড লিঙ্কে ক্লিক করে দেবেন এবং আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে এবং ওই ডিসকর্ড থেকেই আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে নিতে হবে। তো অনেকেই বলতে পারে যে ভাই আমি আপনার ভয়েস শুনে বা আপনার কথা শুনে তো অনেকদিন আগে এখানে ফিডব্যাকটা সাবমিট করে রাখছি বাট তারপরও কোনো রেসপন্স নাই, তো অবশ্যই আপনিও রেসপন্স পাবেন বাট সময় লাগবে ভাই, এখানে শুধু আপনি না অনেকেই ফিডব্যাক দিচ্ছে। ওকে, তো আপনি হচ্ছে এখানে এই যে অ্যাকসেপ্ট ইনভাইট আছে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে ওদের যে ডিসকর্ড আছে সেই ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন ফার্স্ট অফ অল। ওকে, আচ্ছা অ্যাকসেপ্ট ইনভাইট করা ইনভাইট করে নেওয়ার পরে মানে এখানে ডিসকর্ডে জয়েন হওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে জাস্ট এই যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করে দেবো, এখানে এই যে মাই বাটন আছে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দিলে আচ্ছা এইখান থেকে জাস্ট এইটাতে একবার ক্লিক করে দিই আগে। ওকে, জাস্ট এইখানে ক্লিক করে দিলাম, এইখানে মেবি কিছু নাই, এখান থেকে স্টার্ট হিয়ার এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে মাই বাটনে যদি ক্লিক করি ফেল টু রোল, আচ্ছা আপনাকে হচ্ছে মাই বাটনে ক্লিক করতে হবে না, আপনি কি করবেন এইখান থেকে
এই যে পেজ আছে এই পেজ থেকে আপনি এদিক থেকে ফিডব্যাক এই যে অপশনটা আছে ফিডব্যাকে চলে যাবেন ওকে এই যে সাপোর্টে এখানে ফিডব্যাক আছে ফিডব্যাকে যাবেন এবং ফিডব্যাকে যাওয়ার পরে দেখেন সবাই কিন্তু এইভাবে হচ্ছে মেসেজ করতেছে এই যে সেম ভাবে মেসেজ করতেছে আপনারা প্রত্যেকে এই বিষয়টা জানেন কিভাবে মেসেজ করবেন ওকে তো প্রথমে হচ্ছে আপনি কি করবেন এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকন এই রকম যে ইয়েটা আছে আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনার ওয়ালেট থেকে ওকে আপনার ওয়ালেট থেকে এরকম একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখানে যে যে লেখাগুলো আমি আপনাকে কপি করতে বলছি গিল্ড আইডি আপনার অ্যাড্রেস আপনার সুপিরিয়র অ্যাড্রেস সবগুলো এখানে বসায় এক জায়গায় করে নেবেন ওকে এক জায়গায় করে নেওয়ার পরে ডিসকর্ডের এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনার যে পিকচারটা আছে সেই পিকচার প্রথমে দেবেন পিকচার দেওয়ার পরে আপনার লেখাগুলো সব কিছু এভাবে দিয়ে সিম্পলি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ওনাদের কাছে আপনার ফিডব্যাকটা চলে যাবে ওকে তো আমি যেটা বললাম যে ফিডব্যাক দেওয়ার পরেও অনেকের কিন্তু 6 দিন 7 দিন 8 দিন পর্যন্ত সময় লাগতেছে এটা আনবেন হতে তো এইখানে অ্যাকচুয়ালি 2-1 জন না অনেকেই এইখানে কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে এবং অনেকেই একসাথে তাদের ফিডব্যাকগুলো দিচ্ছে তো এইখানে জাস্ট হচ্ছে আপনি আপনার ফিডব্যাক দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন একটু বলতে শুধু একটু না 5-6 দিন 7-8 দিন আপনাকে ওয়েট করতেই হবে তাছাড়া কোনো উপায় নাই ওকে কারণ এখানে একই সাথে অনেকগুলো মানুষ কাজ করতেছে একই সাথে অনেক মানুষ ফিডব্যাক দিচ্ছে সো একে একে প্রত্যেকেরগুলো চেক করে তারা আস্তে আস্তে আনবেন করে দিচ্ছে ওকে তো জাস্ট এতটুকুই আজকের ভিডিও অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের যে ব্যানের যে প্রবলেমটা আছে ওই ব্যানের প্রবলেমটার জন্য কিন্তু সময় লাগবেই ধৈর্য সহকারে আপনি এক ফিডব্যাকটা দিয়ে জাস্ট একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনার ওইটা ঠিক হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে